সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ আসছেন রাজধানীতে। জরিমানা শাস্তি দিয়েও তাদের আটকানো যাচ্ছে না। শুক্রবারের ঢাকার চিত্র জানাচ্ছেন আপিল মাহমুদ। কেরানীগঞ্জ থেকে বাবুবাজার ব্রিজের চিত্র এটি। সামাজিক দূরত্ব অমান্য করে ভ্যান বা রিক্সায় গাদাগাদি করে যে যেভাবেই পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন সাধারণ মানুষ। ঘরের মধ্যে তো আজকে 15-20 দিন ধরে বসা, ওষুধ নেই, শরীর খুব অসুস্থ। অসুস্থর কারণে আজকে আসলাম যে একটু ওষুধ নেবো আর কি, প্রেসক্রিপশন আর পাওয়া যায় না ওষুধ। বাজার করবো তো, গরিব মানুষ, টাকা না দিলে খাইব কি, সেজন্য টাকা দিতে গেছিলাম। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুক্রবার আরও বেশি তৎপর দেখা যায় র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের। রাজধানীর প্রবেশ পথগুলোতে যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। জরিমানা সহ কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছেন তারা। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে চলতেছে, সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন, তাদের সহায়তায় বা তাদের আমরা ওই মোবাইল কোড পরিচালনার মাধ্যমে সাজার ব্যবস্থা করা হচ্ছে। যতই তৎপরতা বাড়ানো হোক না কেন, মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী। দিন যতই গড়াচ্ছে, করোনা ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল ততই বাড়ছে, কারণ সাধারণ জনগণ এখনও সচেতন হতে পারেনি। পথে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী যতই তৎপর হোক না কেন, নিজেরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হব ততক্ষণ পর্যন্ত ঠেকানো যাবে না এই করোনা ভাইরাসকে। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।